গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? সবাই আছো তো? তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আজকে কোনো ভিডিও দিচ্ছি না, কোনো ব্লগ দিচ্ছি না, কারণ কালকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, ইচ্ছা করছিল না শ্যুট করতে। তো এখন এতক্ষণ শর্টস ভিডিও বানাচ্ছিলাম, মশারিও তুলিনি, বিছানাও তুলিনি, বিছানা মশারি না তুলে শর্টস বানাতে শুরু করে দিয়েছিলাম। আর এখন বাচ্চা 10:45, মা চাউমিন বানিয়েছিল আজ মেয়ের জন্য, তো যে বাটিতে রাখা ছিল সে বাটি নিয়ে বসে পড়েছি। আর দরকার নেই সার্ভ ফার্ভ করার আলাদা করে, কারণ 11:10 মেয়েকে নিতে যাবো, 11:15 তার আগে বিছানাটা গুছিয়ে নেবো আর একটু বসবো। সে সকাল থেকে শর্টস বানাচ্ছে, শর্টস বানানো বেশি ঝামেলার, তো অনেক দিন শর্টস বানায়নি, মানে এতটা লেথার্জি লাগে শর্টস বানানোতে, বেশি এফোর্ট লাগে। আমার মনে হয় যারা শর্টস ভিডিও দাও তারা জানবে, আই ফিল তারাও ফিল করো যে শর্টস বানানো বেশি হ্যাপা। তো কালকে তো কলকাতা যাবো, কারণ কাল থেকে তো মেয়ের কালী পুজো ছুটি পড়ছে। যতদূর শুনলাম যে মাঝে ওদের স্কুল খুলে যাওয়ার কথা ছিল, ভাইফোঁটাতে কোনো ছুটি ছিল না, তো তারপরে শুনলাম যে ছট পুজো পর্যন্ত ছুটি দেবে, মানে নেক্সট সানডে অবধি ছুটি দেবে। বলেছে বাহ জিও, তো চলো তাহলে কলকাতা ঘুরে আসিতে, এবার কলকাতা যাবো কালকে। তো এইবারে যাওয়ার মানে এবারে গিয়ে বেশ কিছু জায়গায় ঘোরার প্ল্যান আছে। এতদিন তো বৃষ্টি নইলে গরম রোদ এসব নিয়ে চলছিলো, এবার একটু ঠান্ডা ঠান্ডা আমেজ পড়েছে, এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম ঘোরার জন্য। তো ভাবছি যে বেশ কিছু জায়গা ঘুরবো, বাড়ির আশেপাশে প্রচুর জায়গা আছে ঘোরার, আজ এত বছর কলকাতায় আছে কোথাও ঘুরতে যায়নি। মেয়ে ছোটো ছিল তো ভয়ে ভয়ে বেরোতাম না, ওর কষ্ট হবে ভেবে। এবার যাই হোক, একটু বড় হয়েছে, ফিঙ্গার্স ক্রসড যাবো, ঘুরে ঘুরে আসবো, বেশ কিছু জায়গায় ঘোরার টার্গেট আছে আমাদের, দেখা যাক। শরীর টরীর ঠিক থাকলে অবশ্যই অবশ্যই যাবো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবোই। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আর কালকে কলকাতা যাবো, কালকে যাই না ভিডিওটা আদৌ দিতে পারবো কি না, ভিডিওটা আজকে শ্যুট করছি, চেষ্টা করবো কালকে সূর্যের দিকে দেওয়ার, কারণ ওই তোমার দুপুর দিকে বেরোবো। তার আগে যদি ভিডিওটা আপলোড করে বাড়ি থেকে বেরোতে পারি তাহলে আর নেটের সমস্যা হবে না, আদারওয়াইজ তো ওখানে পৌঁছে তারপরে এই সন্ধ্যের দিকে হয়তো ভিডিও দিতে পারবো। তো চেষ্টা করবো এখান থেকে আপলোড করে দিয়ে যাওয়ার। তো ঠিক আছে, চলো আর বেশি বকবক করবো না, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। গিজি করো না ওগুলো, তো এই ড্রয়িংটা একটু প্র্যাকটিস করিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো এখনও হয়নি, আরও কয়েক মিনিট বাকি আছে, ওটা হয়ে গেলে ওগুলো মেলে দেবো, তারপরে মেয়েকে স্নান করবো। আজ আর মাথায় স্নান করবো না, কালকে মাথায় স্নান করিয়েছিলাম, তো মানে বেশ শীতশীতই ওয়েদার আছে, স্কুল থেকে আসলে ঘেমে নিয়ে আসে, তো স্নান না করালে হয়ও না, কিন্তু ভাবছি আজ আর মাথায় স্নান করাবো না, দেখি ঠান্ডা ঠান্ডাই লাগছে একটু। মাথায় স্নান করবে না করবে না? জামাকাপড়গুলো মেলবো, হয়ে গেছে প্রায় বোধ হয়, আবার যাচ্ছে ড্রাই হওয়ার। চল ড্রয়িং কম্পিটিশন আঁকা কালকে, এটা গিয়ে কালার করবে শুধু, এটা গিয়ে ভালো করে কালার করতে হবে এটা, ঠিক আছে চলো দেখতে থাকো। তো মা এখানে চিকেন বানাচ্ছে, আজকে বৃহস্পতিবার কিন্তু তাও আজকে চিকেন হবে, কারণ কালকে চলে যাব, কালকে আমি তো চিকেন খাই না, প্লাস বেরোবো, ওই জন্য মা কালকে হালকা ফুলকা রান্না করবে, চিকেন ফিকেন বানাবে না। আর এখানে দেখো একটা পাঁচমেশালি সবজি আছে, কারণ আমার বাপি বৃহস্পতিবার দিন মাংস খায় না, চিকেন তো খাই না। আর এখানে জামাকাপড়গুলো কেচে নিচ্ছি, কারণ কালকে আর কাঁচা হবে না, তো মেয়ের সব জামাকাপড় সব ধুয়ে নিচ্ছি আজকে। পণ্ডিত স্কুল থেকে এসে সকাল সকাল একটা স্কুল থেকে এসেই পড়েছে দরজায় দুম করে, নিয়ে হাতে লেগেছে না গো, দেখি হাতটা দেখি আর লাগছে, লাগেনি তো, ফোনটা রেখে দাও। এদিকে অ্যাপেল খাচ্ছে আর এদিকে ড্রয়িং কম্পিটিশন চলছে, কালকে ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশন আছে, তো এখানে ড্রয়িং প্র্যাকটিস করানো চলছে। এটা স্কুলের কপি আর এটা রাফ কপি করতে দিয়েছে, এ দেখো ক্যান্ডেল এঁকেছে, এই একটা ক্যান্ডেল, এটা হাতে ধরে বানানো হয়েছে, এই দিয়াগুলো হাতে ধরে বানিয়ে দেওয়া হয়েছে, এটাও হাতে ধরে ধরে কোনো মতে বানানো হয়েছে, এটা কালকে স্কুলের জন্য পাঠাবো। আর একটু পরে স্নান করিয়ে দেবো, অ্যাপেলটা খাওয়া হোক, দেখি টাকা স্কুল থেকে এসেই ধপাস করে পড়লো, নিয়ে লাগলো হাতটা, বেশ কিছুক্ষণ ব্যথা ছিল, যাই হোক ভাঙে টাঙে নিয়ে, আমি তো ভাবছিলাম ভাঙলো নাকি, যে হারে কাঁদছিল মানে ভয়ই পেয়ে গেছিলাম। মাথার উপর কোকোনাট ট্রি দেখেছ, কত সুন্দর কোকোনাট ট্রি, কোকোনাট ট্রি বেঁধে পরে স্কুল গেছিলো আমার মামাটা, হাত দেওয়া যাবে না আবার, দেখো হাত দেবো, হাত দেবো, আবার ফ্লাওয়ার বানিয়ে দিতে হয় মাঝে মাঝে, দেখো মামির মতো ফ্লাওয়ার বানিয়ে দিতে হয়।
অমনি গিজি গিজি করবে না। আমাদের বাড়িতে না অনেক বেশি চা হয়, মানে সকাল থেকে তো বেশ অনেকবারই চা বানানো হয়, মা বাপি দুজনেই সকাল থেকে একটু বেশি চা খায়। তো চা রাখা যে মিল্টনের স্টেনলেস স্টিলের ফ্লাস্কটা ছিল সেটা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে ঠান্ডা হয়ে যাচ্ছিলো, চাটা গরম থাকছিলো না বেশিক্ষণ, তো সেই জন্য এই 1 লিটার মিল্টনের ফ্লাস্কটা নেওয়া হয়েছে। এটা আর কি বাইরেটা প্লাস্টিক, ভিতরটা স্টেনলেস স্টিল, তো এবার এটাই নেওয়া হলো। এটা 376 এরকম প্রাইস নিয়েছে। আমার মায়ের কোলে শুয়েছি আমি, আমার মা আমাকে ডেকে কোলে শুয়েছে, আদু কই দিয়েছে। ওইদিকে মা ফ্রুটস খাচ্ছে দুপুরবেলায়, আদু কইটা এ ফোন পড়ে গেছে মায়ের। সরি মাম্মি, সরি মাথা টিপে দাও মা। কি আরাম লাগছে, আমি তো ঘুমিয়ে যাব মনে হচ্ছে, এত আরাম। আমি হাত ধুয়ে যাব, তুই ঘুমিয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ বেশ, আমি হাত ধুয়াব, তুই ঘুমিয়ে যাবি। আচ্ছা মা, কোন কাছে মাম্মি? আমার আমার ছোটুসা মাম্মি। এটা মাথা টিপে দাও, মাথা টিপ 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 দাও। একটা নাও, only one। মেয়েকে ঘুম থেকে ওঠানোর আগে লাইটগুলো লাগিয়ে নিলাম। দুটো না তিনটে সেট লাইট খারাপ হয়ে গেছে, মানে এইগুলো তো অনেক বেশি কেনা হয়, তো তিনটে সেট লাইট খারাপ হয়ে গেছে। তা সত্ত্বেও দেখো দুটো ব্যালকনি ভর্তি হয়ে গেছে, আরও দুটো ভরা আছে, ওগুলো আর লাগাবো না, লাগানোর জায়গা নেই। আর মেয়েকে আগে জামাটা ছাড়িয়ে দিলাম, কারণ ঘেমে একদম চান হয়ে গেছে, আর স্কার্ট ছাড়া কিছু পরবে না, তাই আবার সেই স্কার্টই পরাতে হলো। আর পুরো ঘামে ভিজে গেছিলো, নিয়ে ঘুম থেকে উঠে থেকে হ্যাচো হ্যাচো করছে, জানি না এখন কি হবে। কালকে লাস্ট দিন স্কুলের, কাল থেকে ছুটি পড়বে, কালকে যেতেই হবে স্কুল, আর কালকে কলকাতাও যেতে হবে, টিকিট কাটা আছে। তো চলো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ওকে একটু পিটিয়াশোর খাওয়ায় তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, যাতে কালকে তাড়াতাড়ি যেতে পারি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন স্টে সেফ, স্টে ওয়েল, বাই বাই, গুড নাইট।